আজকে আমি আমার ব্লগটা পুজো সারা করে ব্লগ শুরু করলাম, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর চলে এলাম ছেলে মেয়ের জন্য চা নিয়ে, কাকা পিসি আমিও বাদ যাইনি, দুধ চা আমার জন্য অবশ্য চিনি ছাড়া নিয়ে দুধ চা, আমারটা নিয়েছি স্টিলের কাপে, স্টিলের কাপে অনেকক্ষণ গরম থাকে জানেন। আজ আমার একদম সাদামাটা রান্নাবাড়ি, গাদা গুচ্ছের খাবার দাবার পড়ে, সবজি কাঁচা সবজি পড়ে আছে, মানে বাজারে গেলে তো তার তো আর মাথার ঠিক থাকে না, যা সবজি দেখে তুলে নিয়ে চলে আসে। কিন্তু আজকে আমার শরীরটা এতই খারাপ লাগছে, মানে আমার ভালো লাগছে না, আজকে মনটাই খুব খারাপ সকাল থেকে। তো যাই হোক, আজকে রান্না করে ফেললাম, রান্না করেছি নটে শাক, সঙ্গে আছে কাসুন্দি আর মুসুর ডাল সেদ্ধ করেছি, এর মধ্যে দিয়েছি নুন লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ, লাস্টে দিয়েছি একটু সর্ষের তেল আর ডিমের ডালনা করেছি, এর মধ্যে আমার একটা আলু কাটতেও ইচ্ছা করলো না, ওই কোনো মতে বানিয়ে রেখে দিয়েছি। আর সাথে আছে একটু আমাদের মিক্সড আচার, লেবু লঙ্কা, ডাল সিদ্ধ হলে লেবু লঙ্কা পেঁয়াজ, পেঁয়াজটা তো দিতেই হবে, ডাল সিদ্ধ হয়েছে না পেঁয়াজ লাগবেই। আর আমার আজকে আর ঘি নেব না ভাবছিলাম, কিন্তু আমার ছেলের ঘি না হলে ডাল হবে মানে ঘি দিতেই হবে, তুমি না থাকলেও মানে কৌটো ধুয়ে দাও তবুও আচ্ছা, কিন্তু ঘি ওনাকে দিতেই হবে, আমার কাকা বাবু, দুধ নেই কিন্তু তার দুধ দুধ চা লাগবে, সকালবেলা উঠেই তার দুধ চা দিতেই হবে। হ্যাঁ, মেয়ে হয়তো পূর্ব হয়তো কোনো দিন বললো যে মা আজকে আমি না চা খাবো না, আমার ছেলে কিন্তু একদিনও বলে না যে আজকে আমার চা লাগবে না, চা তাকে দিতেই হবে, সেই জন্যে ঘিটা দেইনি, ভাবছিলাম বলে কি না ও মা অর্ডার হয়ে গেছে ঘিটা নিয়ে এসেই বসো, দেখতে থাকো। দেখো অবস্থা, এই সবজি দাদা বৌদিদের ভালোবাসায় আমাদের ঘরই হয়ে উঠেছে একটা ছোটখাটো সবজি বাজার, আমি এখন এখানে ঘরে বসে সবজি বেচতে পারবো মোটামুটি। তো দেখো আমি এতগুলো কেটে নিয়েছি, এতগুলো কেটে নিয়েছি সবজি, তারপরেও কমছে না, আমার দেখে না মাথা খারাপ লাগছে, আমি কি করবো, এখনো ফ্রিজ থেকে বের করিনি, ফ্রিজে আছে, ফ্রিজে আর কত ঢুকিয়ে রাখবো, এই লোকটা না বোঝে না, বাজারে গেলেই তার মাথা খারাপ হয়ে যায়, সবজি দেখলেই শুধু শুধু কিনতেই থাকে কিনতেই থাকে, মানে কি বলবো, এই ঢ্যাঁড়স, এত ভেন্ডি, এত ভেন্ডি কি, এত এক টোপলা দুই টোপলা আমি আর ঢালিনি, আর তো পারছি না, এগুলো গুছিয়ে তুলতেও তো হবে, কিছু কিছু মুছে মুছে আমি একটু হাওয়া খেতে রেখে দিয়েছি, তারপরে আস্তে করে তুলে আমি ফ্রিজে ঢোকাবো, ফ্রিজেও অতটা জায়গা নেই। তো এই সবজি কাটতে কাটতে হঠাৎ আমার মনে হলো যে আমি একটু দেখাই যে কি পরিস্থিতি এখানে, যে এইভাবে বাজার করলে আমার তো মানে কি বলবো, আমার নাকে মুখে উঠে যায় একেবারে, আমার টেনশন হয়ে যায় আমি কি দিয়ে কি বানাবো। হ্যাঁ, আমার ছেলে তো এগুলো দেখেই বললো আমি কিন্তু এত সবজি টবজি খাবো না, একটু ভালো করে রান্না করো, কালকে কিন্তু বিচ্ছিরি রান্না করেছিলে, কেমন টেলটেলে শ্যাকশ্যাকে ঝোল, কালকে তো আমি ডিমের ঝোল রান্না করেছিলাম, দেখতে ভালো হয়নি, খেতে খারাপ হয়নি, দেখতে ভালো হয়েছিল না, ওনার আবার একটু লাল টুকটুকে ঝোল হবে, তেল তেল ভাসবে, তাহলে খুব ভালো খাবার। তো এইটুকু দেখালাম, দেখো তোমরাই বিচার করো এবার। এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর ভেতর এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি, আর তার ভেতরে সেটা ভালো করে ধুয়ে নিয়ে তার ভেতরে একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর চাল কুমড়ো কেটে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে নিই, এর ভেতরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেলটা খুবই গরম হয়ে গেছে, এবার জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, হয়ে গেছে, এবার আমি ডালটা, বাপরে আমার খুব ভয় লাগে,
আমি হাতে নিয়ে নিয়ে ভিডিও করছি, ভিডিওটা একটু খারাপ হতে পারে। ব্যাস হয়ে গেল আমার ডাল তরকা দেওয়া, ডাল ফোড়ন দেওয়া। আজ আমার শনিবার দুপুরের রান্নাবাড়ি। আমি আজকে রান্না করেছি লাউ না, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ভেজে ঘন্ট করেছি। মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট, উচ্ছে ভাজা, সঙ্গে আছে কাসুন্দি আর হচ্ছে লাবড়া তরকারি, আর আছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, লেবু লঙ্কা। ব্যাস তো ছেলে খেয়ে বেরিয়ে গেছে, পড়তে গেছে, আমরা এবার খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে। আজকে তো ভেবেছিলাম সবজির ঝুড়ি ধরেই আমি আজকে কড়াইয়ে চাপিয়ে দেব, সমস্ত রান্না করব, তো সেটা আর হলো না। দেখা যাক, এটা খেয়ে উদ্ধার করি আগে, তারপরে দেখা যাবে কি করি। ঘরের এবং বাইরের, বাড়ির আশপাশের, বাড়ির ভেতরকার সমস্ত নেগেটিভিটি দূর করতে এর আমি করছি কি, নারকেল ছোবড়া নিয়েছি, একটু নিম পাতা নিয়েছি, একটু ভীম শ্রেণী কর্পূর নিয়ে নিলাম, ফুলসহ কিছুটা লবঙ্গ, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিলাম ধুনো। ব্যাস আর দিচ্ছি গরুর ঘুটে। ব্যাস ঘরের সমস্ত রকম নেগেটিভিটি কেটে যাবে, ঘরে আসবে শান্তি, সুগন্ধে ভরে উঠবে ঘরের, বাড়ির সমস্ত পরিবেশ।